কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের এগারোটি দান সিন্ধুকে এবার পাওয়া গেছে উনত্রিশ বস্তা টাকা চলছে টাকা গণনার কাজ তিন মাস চোদ্দ দিন পর পর পাগলা মসজিদের দান খোলা হয় শনিবার সকাল সাতটায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফুজিয়া খানম ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর নেতৃত্বে দান সিন্দুকগুলো এক এক করে খোলা হয় এরপর প্লাস্টিকের বস্তায় পরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয় এরপর শুরু হয় গণনার কাজ দান সেন্দুক থেকে নগদ টাকা ছাড়াও পাওয়া গেছে বিপুল পরিমাণের বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার গণনায় পাগলা মসজিদ মাদ্রাসা ও আল ইমদাদিয়ার মোট দুশো পঞ্চাশ জন এবং রূপালী ব্যাংকের জন জন কর্মকর্তা কর্মচারী মোট অংশ নেন সেনাবাহিনী পুলিশ ও আনসার সদস্যরা ছাড়াও মসজিদ মাদ্রাসার তিরিশ জন কর্মকর্তা কর্মচারীর অংশ নিয়েছেন এবার তিন মাস ২৬ দিন পর মসজিদের দান সিন্দুক খোলা হয় এর আগে গত সতেরোই আগস্ট মসজিদের দান সিন্দুক থেকে পাওয়া গিয়েছিল সাত কোটি বাইশ লাখ তেরো হাজার ছেচল্লিশ টাকা এরও আগে গত বিশ এপ্রিল এ মসজিদের দানসিং দুঃখ খোলা হয়েছিল পাওয়া গিয়েছিল এ যাবৎকালে সর্বোচ্চ সাত কোটি আটাত্তর লাখ সাতষট্টি হাজার পাঁচশো টাকা জানা গেছে প্রতি তিন থেকে চার মাস পর পর এই সিন্দুক খোলা হয় এবার সকাল সাড়ে সাতটা থেকে সিন্দুকগুলো খোলার কাজ শুরু হয় প্রথমে টাকাগুলো লোহার সিন্দুক থেকে বস্তায় ভরা হয় পরে মসজিদের দোতলায় নিয়ে মেঝেতে ঢাকালো হয় এরপর শুরু হয় টাকা গণনার কাজ কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফুজিয়া খানম ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর নেতৃত্বে দান সিন্দুক খোলা হয় জানা যায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এসে এই মসজিদে দান করছেন যারা দান করতে আসেন তারা বলে থাকেন এখানে দান করার পরে নাকি তাদের মনের আশা পূরণ হয় ফলে দিন দিন বাড়ছে দানের পরিমাণ এ টাকা দিয়ে ছয়তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হবে সংশ্লিষ্টরা জানান মসজিদ মাদ্রাসা সহ আকর্ষণীয় একটি ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এতে অর্ধ লাখ মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারবেন একই সঙ্গে পাঁচ হাজার মহিলাও আলাদাভাবে নামাজের ব্যবস্থা থাকবে সেটির পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে তারা যাচাই বাছাই করে ডিজাইন ও নকশা চূড়ান্ত করে দিলেই দরপত্র আহ্বানের মাধ্যমে কাজ শুরু হবে এতে প্রাথমিক খরচ ধরা হয়েছে একশো কোটি টাকা কাজ শুরু হলে টাকা বাড়তেও পারে জেলা প্রশাসক ফুজিয়া খানম জানান পাগলাম মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের খরচ চালে দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয় এ থেকে জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়ার পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্তদের সহায়তা করা হয়ে থাকে উল্লেখ্য কিশোরগঞ্জ শহরের পশ্চিমে আহারওয়া এলাকায় নরসুন্দর নদীর তীরে মাত্র দশ শতাংশ ভূমির ওপর এ মসজিদটি গড়ে উঠেছে বর্তমানে তিন দশমিক আট আট একর ভূমির ওপর সম্প্রসারিত পাগলা মসজিদ এলাকায় মসজিদকে কেন্দ্র করে একটি অত্যাধুনিক ধর্মীয় কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়েছে স্বভাবতই ঐতিহাসিক এ মসজিদকে নিয়ে জেলার ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সবাই গর্ববোধ করেন